যদি বলেন দুঃখিতা কেন, আমি জীবনে একটা জিনিস হারিয়েছি যেটা আমার চোখের বাইরে থেকে চলে গেছে, সেটা হচ্ছে আমার মা, যে আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। আমার মা যখন চলে গেছে তখন আমার মাকে আমি দেখতে পাইনি, কেন তখন আমি এই দেশে ছিলাম না। আমি বিদেশে একটা প্রোগ্রাম করতে গিয়ে 3 মাসের আমার একটা ট্যুর ছিল, আমি 15 দিনের মধ্যে খবর পেলাম আমার মা গত হয়ে গেছে। আমার আসার মতন আর কোনো উপায় ছিল না। আমার একটি প্রোগ্রাম ছিল সুইজারল্যান্ডে। এই কথাগুলো আমি মঞ্চের উপরে আমার বলাটা ঠিক নয়, কেন এগুলো একটু অন্য ভাবের কথাবার্তা হয়ে যায়। তা আমি সেখানে প্রোগ্রাম করতে গিয়ে আমার মাকে হারিয়েছিলাম, তাই মাকে উপলক্ষ করে একটি গান আমি রেকর্ড করেছিলাম। আমি সেই গানটা আমার মায়েদের উপলক্ষ করে আমি শোনাচ্ছি। যদি করে থাকি মা তুমি ক্ষমা করে দিও, কিছু নিও না নিনামা মাগো, তোমাকে কত টুকু খুশি করতে পেরেছি, নিনামা Thank you.
Oh,